নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সেরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। বিশ্ববাপী ভারতের দেশীয় যুদ্ধ বিমানের চাহিদা বাড়ছে, এবার তেজসে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনাও। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা তাদের বিমানবাহিনীতে ভারতের দেশীয় তেজস যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করতে চায়। শুক্রবার ভারত ও তেজস বিমানে আর্জেন্টিনার আগ্রহের খবর মেনে নিয়েছে। জানিয়ে রাখি, ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি আর্জেন্টিনায় দুদিনের সফরে গিয়েছিলেন এবং এই সময় আর্জেন্টিনা তার বিমানবাহিনীতে মেড ইন ইন্ডিয়া তেজসকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছিল। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কেফিয়ারোর সঙ্গে বৈঠককালে এস জয়শঙ্কর প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং মহাকাশের কৌশলগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করেছেন। এস জয়শঙ্কর এবং সান্তিয়াগো কেফিয়ারো যৌথভাবে দুই দেশের মধ্যে যৌথ কমিশন বৈঠকের সভাপতিত্ব করেন। সফরকালে জয়শঙ্কর আর্জেন্টিনার রাষ্ট্রপতি ডক্টর আলবার্তো ফার্নান্দেজের সাথেও দেখা করেন। ভারত এবং আর্জেন্টিনার জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে দুই দেশ প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং মহাকাশের কৌশলগত ক্ষেত্রে তাদের চলমান সহযোগিতা পর্যালোচনা করেছে এবং পারস্পরিক সুবিধার জন্য একসাথে কাজ করে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর পাশাপাশি ভারত ও আর্জেন্টিনাও 2019 সালে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টিনার আগেও ভারতের দেশীয় যুদ্ধ বিমান তেজস নিয়ে আগ্রহ দেখিয়েছে আরও অনেক দেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ার মতো দেশ। মালয়েশিয়া সম্পর্কে খবর রয়েছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে তেজস কিনতে চায়। বলে রাখি, তেজস অনেকগুলি অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈশিষ্ট্যগুলির সাথে সজ্জিত, যার কারণে অনেক দেশ তাদের নিজ নিজ বিমানবাহিনীতে এই ভারতীয় যুদ্ধ বিমানটিকে অন্তর্ভুক্ত করতে চায়। আগের থেকে বেশি প্রাণঘাতী পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করল DRDO। গত কয়েক সপ্তাহে বুধবার রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে DRDO দ্বারা তৈরি পিনাকা বর্ধিত পরিসরের রকেটের পরীক্ষা চালানো হয়েছিল। এই ট্রায়ালের সময় একাধিক সফল পরীক্ষা উৎক্ষেপণ করা হয়েছিল, জানিয়েছেন কর্মকর্তারা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি পিনাকা বর্ধিত রেঞ্জ রকেটগুলি বেসরকারি খাতের সংস্থা দ্বারা উৎপাদিত হয়। সেনাবাহিনী এবং DRDO অফিসারদের উপস্থিতিতে পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটনা ঘটেছে। অ্যাডভান্স নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের 15 ফুট দীর্ঘ ক্ষেপণাস্ত্র নির্ধারিত মান অনুযায়ী লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। পিনাকা এনহ্যান্স রকেট সিস্টেম এবং পিনাকা এরিয়া ডিনাইল মিউনিশন রকেট সিস্টেম এই বছরের এপ্রিলে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। আধুনিক প্রযুক্তির সাথে বিকশিত রকেট সিস্টেমগুলি উদীয়মান প্রয়োজনীয়তা পূরণ করে। চলতি বছরের জুলাই মাসে প্রতিরক্ষা মন্ত্রক প্রকল্পগুলিকে অনুমোদন করেছিল, যা গাইডেড এক্সটেন্ডেড রেঞ্জ গোলা বারুদ হিসাবে সেনাবাহিনীর ফায়ার পাওয়ারকে একটি পূর্ণতা দেবে। এছাড়াও পিনাকা রকেট লঞ্চারগুলির জন্য এরিয়া ডিনাইল মিউনিশন রকেটগুলিও এটি দ্বারা সাফ করা হয়েছিল। গাইডেড এক্সটেন্ডেড রেঞ্জ রকেট গোলা বারুদ 40 মিটার নির্ভুলতার সঙ্গে 75 কিলোমিটার পরিসীমা। চলতি বছর এপ্রিলে DRDO এবং ভারতীয় সেনাবাহিনী সফলভাবে একই পোখরান ফায়ারিং রেঞ্জ থেকে পিনাকা MK-1 রকেট সিস্টেম এবং পিনাকা এরিয়া ডিনাইল মিউনিশন রকেট সিস্টেমে পরীক্ষা করেছিল। ড্রাগনের দেশে কড়া নজরদারি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিকাঠামো উন্নয়ন ভারতের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের মধ্যে বিবাদ এখনও বর্তমান, ড্রাগনের দেশের নজর থেকে সদা সতর্ক ভারত। তাই অরুণাচল প্রদেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশাল পরিকাঠামো গঠন করছে ভারত। শনিবার এক ভারতীয় সেনা আধিকারিক জানিয়েছে, LAC বরাবর বিশাল পরিকাঠামো গঠন করা হচ্ছে ভারতের তরফে। চীনের গতিবিধির উপর আরও কাছ থেকে নজরদারি উদ্দেশ্যেই এই কাঠামো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। পার্বত্য অঞ্চল ও অরণ্যের কারণে এই নজরদারি কঠিন হয়ে পড়েছিল ভারতীয় সেনার পক্ষে। নিরাপত্তা শান্তিও নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে। চীনের সঙ্গে সীমান্ত বরাবর ভারতীয় সেনারা দিনরাত টহল দেন, সেখানে কোনো সড়কপথে যোগাযোগ নেই। এর ফলে টহলদারি আরও কষ্টসাধ্য হয়ে ওঠে ভারতীয় সেনার কাছে। পূর্ব লাদাখ সীমান্তে 2020 সালের এপ্রিল মে মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষের ছবি এখনও উজ্জ্বল। সেই গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। সংবাদ সংস্থা ANIK মেজর রাজেশ ঠাকরে বলেছেন, আমাদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম রয়েছে। আমাদের পরিকল্পিত কাজগুলি দক্ষতা সহকারে সম্পাদন করার জন্য সমস্ত ফ্রন্ট লাইনে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যথাযথ সমন্বয় রয়েছে। চমৎকার যোগাযোগের কারণে শেষ পোস্ট পর্যন্ত আমরা স্যাটেলাইট ডেটা অ্যাক্সেস করতে পারি। আরও বেশি করে নজরদারি চালাতে পরিকাঠামো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন মেজর। তিনি বলেছেন, মাতৃভূমিকে রক্ষা করার জন্য সীমান্ত বরাবর এই নির্মাণ করা হচ্ছে। এক্ষেত্রে এটিই হলো সরকারের বিশাল অগ্রগতির বড় সাক্ষ্য প্রমাণ। আমরা 21 শতাব্দীর সেনাবাহিনী, আমরা সীমান্ত বরাবর শান্তি বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছি।
আমরা কখনোই আমাদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না। ভারতীয় সেনা জওয়ান বিজেন্দর সিং জানিয়েছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সেনাবাহিনী। তারা এখন শত্রুদের যোগ্য জবাব দিতে জানে। তিনি বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে আবহাওয়া একটি বড় চ্যালেঞ্জ। বৃষ্টির পর এই জায়গা পিচ্ছিল হয়ে যায়, আমরা 25 কেজি ভার নিয়ে টহল দিই। তবে এই সব কিছুর মধ্যেও চীনকে কড়া জবাব দিতে আমরা 101% প্রস্তুত। আমরা অনেক শক্তিশালী দেশ। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।